আপনি কি কখনো একটা ডিমের ভেতর আরেকটা ডিম দেখেছেন, বা কাদায় আগুন জ্বলতে দেখেছেন, অথবা দুই রঙা আপেল দেখেছেন কখনো? এগুলো বাদ দিন, মুনবো ফোটের আকৃতির ফুল দেখেছেন? না দেখে থাকলে মন খারাপ করার কিছু নেই, এগুলো প্রকৃতির খুবই বিরল ঘটনা যা সহজে কারোর নজরে পড়ে না। তবে পিনিকপাই আছে কি করতে? পিনিকপাইয়ের আজকের ভিডিওতে আপনাদেরকে প্রকৃতির এমনই কিছু অদ্ভুত জিনিস দেখাবো। ডিমের ভেতর আরেক ডিম, মুরগি আগে না ডিম আগে? এ নিয়ে আমরা সবাই যখন মাথা ঘামাচ্ছি, তখন নতুন এক প্রশ্নের জন্ম দিচ্ছে মুরগি। এই ভিডিওটি দেখুন। কি অবাক হলেন তাই না? ডিম ভাঙার পর ডিমের ভেতরেই পাওয়া গেল আরেকটা ছোট ডিম। ডিমের ভেতর ডিম হওয়া খুবই বিরল একটি ঘটনা, কিন্তু এটি কিভাবে সম্ভব হলো? একে কাউন্টার পেরিস্টালসিস কন্ট্রাকশন প্রক্রিয়া বলা হয়। এমন ঘটনা তখন ঘটে যখন একটি পূর্ণাঙ্গ ডিম গঠিত হওয়ার পর তা আবারও মুরগির ডিম্বাশয় বা রিপ্রোডাক্টিভ সিস্টেমে প্রবেশ করে। তখন দ্বিতীয় আরেকটি ডিম প্রথম ডিমটির চারপাশ দিয়ে গঠিত হয়, তাই এমন ডিমের আকার তুলনামূলক বড় হয়। নাম্বার টু, একই গাছে দুই রঙের ফল। 2009 সালে কেন মরিশ তার অ্যাপেল গাছে অদ্ভুত একটি আপেল দেখতে পান। তিনি দেখেন আপেলটি অর্ধেক লাল আর অর্ধেক সবুজ রঙের, যেটা দেখে তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এটা খুবই বিরল ঘটনা। তবে শুধু ফলে নয়, অনেক সময় একই গাছের ফুল ও পাতায়ও দুই রং দেখা যায়, এমনকি অনেক প্রাণীদের মধ্যেও এটা দেখা যায়। যেমন এই বিড়ালটাকেই দেখুন না, এর এক পাশ কালো রঙের আর এক পাশ সাদা রঙের, আর এই কন্ডিশনকে বলা হয় কাইমেরিজম। বিজ্ঞানের ভাষায় যখন একটি স্বতন্ত্র জীবের মাঝে দুটি আলাদা জিনের সেট বা আলাদা ডিএনএ সেট থাকে, সেই অবস্থাকেই কাইমেরিজম বলা হয়, আর ওই বিশেষ জীবটিকে বলা হয় জেনেটিক কাইমেরা। থ্রি, গাছের ভেতরে দাউ দাউ করে জ্বলছে আগুন। বিশাল বড় একটি গাছ, 20 থেকে 25 হাত ওপরেই একটি গাছের মধ্যে বিশাল কোটর, আর তার মধ্যে দাউ দাউ করে জ্বলছে আগুন, বেরিয়ে আসছে ধোঁয়াও। সম্প্রতি এমন একটি ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হয়েছে, যেটা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। কিন্তু এটা কিভাবে সম্ভব? আসল বিষয়টি হলো, গাছের মধ্যে বাজ পড়েছিল, সেই বজ্রপাতের কারণে গাছের গায়ে বড় গর্ত সৃষ্টি হয়, আর সেই গর্তের মধ্যে আগুন ধরে গিয়েছিল। সাধারণত বজ্রপাত গাছের উপর পড়লে সেই জায়গা পুরোটা পুড়িয়ে দেয়, এক্ষেত্রেও তেমনটাই হয়েছে। নাম্বার ফোর, ঠোঁট ফুল। হুট করে যদি দেখেন বাগানের গাছে মানুষের ঠোঁটের মতো ফুল ফুটে আছে, কেমন লাগবে? এরকমই মানুষের ঠোঁটের মতো ফুল দেখতে পাওয়া যায় কলম্বিয়া, কোস্টারিকা, পানামা ইত্যাদি দেশে। এই ফুলটির নাম হুকার স্লিপস, আর এর বৈজ্ঞানিক নাম সাইকোট্রিয়া ইলাটা। পুরো মানুষের ঠোঁটের মতো দেখতে এই ফুলটির রং টকটকে লাল। এই ফুলের এমন অদ্ভুত রং হওয়ার পেছনে অবশ্য একটা উদ্দেশ্যও আছে। ফুলের পরাগায়ন ঘটাতে অন্য পাখি বা পতঙ্গের সাহায্য প্রয়োজন পড়ে। এই পতঙ্গদের, বিশেষ করে হামিংবার্ড নামের পাখিগুলোকে এবং প্রজাপতিকে আকৃষ্ট করতে ফুলের এই বিচিত্র সাজ। তবে খুব অল্প সময়ের জন্যই এটি ঠোঁটের আকৃতিতে থাকে। ফুলটা যখন পুরোপুরি পাপড়ি মেলে, তখন আর দেখতে ওরকম লাগে না। নাম্বার ফাইভ, কাদায় আগুন। এই ভিডিওটি দেখুন। নিশ্চয় ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব, কাদায় কিভাবে আগুন লাগে? ভূপৃষ্ঠ ফুরে কাদা, গ্যাস আর তরল পদার্থে এই উদ্গীরণ ভূবিজ্ঞানীদের কাছে মাড ভলকানো বা কাদার আগ্নেয়গিরি নামে পরিচিত। ভূপৃষ্ঠের নিচ থেকে গলিত লাভা, ছাই ও ধোঁয়া বের হয়ে আসার স্থানকে বলা হয় আগ্নেয়গিরি। কাদার আগ্নেয়গিরি নামটা সাধারণ আগ্নেয়গিরি থেকে এসেছে। সাধারণ আগ্নেয়গিরির সঙ্গে এর পার্থক্য হলো, এখানে লাভার পরিবর্তে বের হয় উত্তপ্ত কাদা মাটি, অনেক সময় দেখা যায় আগুনও। আর বিরল এই দৃশ্য দেখা গেছে কানাডায়। নাম্বার সিক্স, প্রাকৃতিক ভাবে তৈরি এক শহর, নিউজিল্যান্ডের এক জনপ্রিয় শহর রোটোরুয়া। অতি পরিচিত রোটোরুয়া হ্রদের নামেই শহরটির নামকরণ করা হয়েছে। রোটোরুয়া হ্রদের দক্ষিণে অবস্থিত শহরটির এক অনন্য বৈশিষ্ট্য জিওথার্মাল শক্তি। এই অঞ্চলে এত ভূতাপীয় শক্তির উৎপাদন হয় যে এর ফলে এই অঞ্চলে বাতাসে সালফার গ্যাসের মাত্রা সবচেয়ে বেশি, আর এ কারণে শহরের আনাচে কানাচে সালফার, যার গন্ধ কিনা পচা ডিমের মতো, সেই দুর্গন্ধ সবসময় পাওয়া যায়। এজন্য রোটোরুয়া সালফার সিটি হিসেবেও অনেকের কাছে পরিচিত। নাম্বার সেভেন, মুনবো। বহু বছর পর দেখা গেল মুনবো বা চন্দ্রধনু। চাঁদের আলো বায়ুমণ্ডলে সূর্যের মতো রংধনু সৃষ্টি করে, তবে চন্দ্রধনু দেখেছেন এমন মানুষ পৃথিবীতে খুবই সামান্য তা বলা যায়, কারণ চন্দ্রধনু প্রকৃতির এক বিরল উপহার। 1799 সালে নরফোকে এক শরৎ সন্ধ্যায় একাকী হাঁটছিলেন কবি উইলিয়াম কোল। হঠাৎ রাতের আকাশে তিনি আবিষ্কার করেন রংধনুর মতো বর্ণিল ধনু।
সেই থেকে 217 বছর পর চন্দ্রধনু নিয়ে আবারও খবর প্রকাশিত হলো। এইবার ইংল্যান্ডের ইয়র্কশায়ারের আকাশে 2016 সালের 18ই অক্টোবরে কিছু সময়ের জন্য দেখা গিয়েছিল চন্দ্রধনু। রংধনু সৃষ্টি হয় সূর্যের আলোয়, আর চন্দ্রধনু সৃষ্টি হয় চাঁদের আলোয়। আগুনের ঝড়, পানির ওপর দুরন্ত অগ্নি টর্নেডো, সচরাচর দুই বিরুদ্ধ প্রাকৃতিক শক্তিকে একই সঙ্গে দেখা যায় না। তবে এই দুটি শক্তি একসঙ্গে হলে কি যে ভয়ঙ্কর রূপ নিতে পারে তা কল্পনাতীত। বিরল সে দৃশ্যই দেখা গেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায়। সেখানে দেখা গেছে টলটলে পানির হ্রদের উপর আগুনের ঘূর্ণি ঘুরেই চলেছে, যাকে অগ্নি টর্নেডো বলে অভিহিত করা হচ্ছে। ভয়ঙ্কর অথচ অপরূপ সেই ঘটনার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, কারণ এমন শান্ত পানির ওপর জন্ম নেওয়া আগুনের ঘূর্ণি অত্যন্ত বিরল এক দৃশ্য। তবে কোন একটি জায়গায় বেশ কয়েকদিন ধরে শুকনো এবং তপ্ত আবহাওয়া থাকার পর আচমকা ঠান্ডা হওয়ার ঢেউ ধেয়ে এলে এমন অত্যন্ত বিরল ঘটনা ঘটতে পারে। আপেক্ষিক আর্দ্রতা অত্যন্ত কম, তাপমাত্রা অত্যন্ত বেশি 846 ডিগ্রি, এবং শিশিরাঙ্ক খুব কমে গেলে এমন পরিস্থিতি তৈরি হয়। নাম্বার 9, তিন চোখের প্রাণী। দেখতে অনেকটা গিরগিটি বা টিকটিকির মতো, কিন্তু এই প্রাণীটির চোখ তিনটা। টুয়াটারার কথা বলছি, একমাত্র নিউজিল্যান্ড দ্বীপপুঞ্জে টুয়াটারা পাওয়া যায়। পূর্ণবয়স্ক পুরুষ টুয়াটার ওজন 1 কেজি, আর একই বয়স্ক স্ত্রী টুয়াটারের ওজন 500 গ্রাম। এরা 77 থেকে 100 বছর পর্যন্ত বাঁচে। এই প্রাণী নিজের তৃতীয় চোখ কিভাবে কখন ব্যবহার করে তা আজও কেউ জানে না। তবে ধারণা করা হয় প্রাচীনকালে চোখটা কোনো না কোনো কাজে লাগতো। সাধারণত এরা রাতেই চলাফেরা করে, এরা গর্ত খুঁড়ে আর তার মধ্যেই বসবাস করে। নাম্বার 10, যেই ফুল ফোটে 100 বর্ষ পর। পৃথিবীর দীর্ঘতম আন্দিজ পর্বতমালায় অদ্ভুত ধরনের এক ফুল গাছ পাওয়া যায়। গাছটি কুইন অফ দ্য আন্দিজ নামেও অনেকের কাছে বেশ পরিচিত। তবে গাছটির আসল নাম পুয়া রায়মন্ডি। 1870 সালে একদল উদ্ভিদ বিজ্ঞানী প্রথম গাছটির সন্ধান পায়। গাছটি আন্দিজ পর্বতের 3000 থেকে 4800 মিটার উচ্চতায় জন্মায়। প্রায় 40 ফুট লম্বা গাছটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে 80 থেকে 100 বছরের মধ্যে মাত্র একবারই গাছটিতে ফুল ফোটে। প্রত্যেক গাছে 8 থেকে 20 হাজার ফুল ফোটে, এবং তার থেকে 80 থেকে 120 লক্ষ বীজ তৈরি হয়। আর আশ্চর্য ব্যাপার হচ্ছে, এই ফুল ফোটার পরেই গাছটির মৃত্যু হয়ে যায়। নাম্বার 11, পড়ছে না রোদের ছায়া। মুম্বাইয়ের বাসিন্দারা 2022 সালে এক বিকেলে জিরো শ্যাডো নামে পরিচিত বিরল এক ঘটনা দেখতে পান। এই শব্দটি সম্পর্কে যারা অবগত নন তাদের জন্য এ যেন এক ম্যাজিক। এই দিনে সূর্যের আলোর কারণে কোনো ছায়া তৈরি হয় না। ইন্ডিয়ার মুম্বাইয়ের লোকেরা লক্ষ্য করেছেন যে রোদের আলোর ফলে তৈরি হওয়া ছায়াগুলো প্রায় 12:35 থেকে কয়েক মিনিটের জন্য যেন উড়ে গিয়েছিল। শুধু মানুষ নয়, সূর্যের আলোর ফলে কোনো বস্তুরই ছায়া পড়েনি সেদিন। কিভাবে এটা সম্ভব হতে পারে তা নিয়ে আপনি যদি এখনো বিভ্রান্ত হন, তবে বিরল ঘটনাটির ব্যাখ্যা আপনাকে জানতে হবে। বিজ্ঞানীরা বলেন, সূর্য যখন সরাসরি মাথার উপরে থাকে তখন ছায়া অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাটি বছরে 2 বার দেখা যায়, তবে শুধুমাত্র নির্দিষ্ট জায়গায়। নাম্বার 13, এক আকাশে দুই সূর্য। পৃথিবীর আকাশে সূর্য তো একটাই, সৌরমণ্ডলের সব গ্রহই সূর্যকে ঘিরে আবর্তিত। সূর্যই গ্রহগুলোকে আলো দিয়ে টিকিয়ে রেখেছে, কিন্তু এবার ব্যতিক্রমী ঘটনার সন্ধান মিলল। এমন একটি গ্রহের খোঁজ মিলেছে যার আছে দুটি সূর্য। কল্পনা নয়, সত্যি এমন এক গ্রহের সন্ধান মিলেছে। আমাদের নীল রঙের গ্রহ থেকে 1300 আলোকবর্ষ দূরে অবস্থিত সেই গ্রহটি আবিষ্কার করেছে এক শিক্ষার্থী। 17 বছরের উলফ কুকিয়ার নামের ওই শিক্ষার্থী নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার ইন্টার্ন। উলফ খুঁজে পেয়েছে সুদূর মহাকাশের এই আশ্চর্য গ্রহকে। নাসার উৎক্ষিপ্ত টেস্ট উপগ্রহের মাধ্যমে সৌরজগতের বাইরে থাকা এমনই বহু গ্রহকে খুঁজে বের করা সম্ভব হচ্ছে। কিশোর উলফ আবিষ্কৃত গ্রহটির নাম TOI-1388b। সেটির আকার অবস্থিত নেপচুন ও শনি গ্রহের মাঝামাঝি। সেই গ্রহ যে দুটি নক্ষত্রকে চক্কর কাটে তার একটি আমাদের সূর্যের থেকে 15% বড়, অন্যটির আকার সূর্যের থেকে ছোট। 2018 সালের 9ই এপ্রিল নাসার উপগ্রহ টেস্টকে আকাশে উৎক্ষিপ্ত করা হয়। CNN সূত্রে জানা যায় প্রতি 30 মিনিটে সেটি ছবি তুলতে থাকে। মহাকাশের বিভিন্ন দিকে টানা 27 দিন ধরে নজরদারি চালায় উপগ্রহটি। টেসের তোলা ছবির মধ্যে বহু ছবিতে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন তারার উজ্জ্বলের তারতম্য। এর সাহায্যে তারা খুঁজে পেয়েছেন নতুন গ্রহ। নাম্বার 14, মাশরুম রিং। অনেক সময় বন জঙ্গলে মাশরুম এমন গোল রিং পাকিয়ে থাকে। এটি দেখে আপনার মনে হবে যেন কেউ মাশরুম এইভাবে বপন করে দিয়ে গেছে, কিন্তু এটি পুরোপুরি প্রাকৃতিক ভাবেই জন্মায়। একে বলা হয় ফেইরি রিং। অদ্ভুত এক অজানা কারণে জঙ্গলে এমনটা দেখা যায়।
নাম্বার 15 ফুটন্ত লেক। ডোমিনিকা রিপাবলিকের মর্নিতয়া প্রিটেন্স পার্কে রয়েছে এই লেকটি। 1870 সালে লেকটি আবিষ্কার করা হয়। এই হ্রদের পানি আক্ষরিক অর্থেই ফুটছে। হ্রদের প্রান্তে ফুটন্ত পানির তাপমাত্রা 92 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ এই হ্রদে আপনি যে কোনো জিনিস বয়েল করে খেতে পারবেন। ইনফ্যাক্ট যদি আপনি নিজে পড়ে জানেতে তাহলে আপনি নিজেই সেদ্ধ হয়ে যাবেন। কিন্তু লেকের মাঝ বরাবর যেখানে পানি সবচেয়ে বেশি উত্তপ্ত সেখানকার তাপমাত্রা এখনো রেকর্ড করা সম্ভব হয়নি। নাম্বার 16 রংধনু গাছ। রংধনু শুধু আকাশের গায়ে নয়, এক বিশেষ ধরনের গাছেও সাত রঙে রঙিন হয়ে ওঠে। এই গাছটির নাম রেইনবো ইউক্যালিপটাস বা রেইনবো গাম। এটি একটি বিরল প্রজাতির গাছ যা সারা বছর সবুজ পাতায় ঢাকা থাকে আর তা গা দিয়ে ঝরে পড়ে রং। রেন ফরেস্টের এই ইউক্যালিপটাস গাছের উচ্চতা প্রায় 250 ফুট। দেখে মনে হবে কোনো এক শিল্পী যেন আপন খেয়ালে গাছটিকে রাঙিয়ে তুলেছে নিজের রং তুলি দিয়ে। এই ছালের নিচের সবুজ রঙা ছাল যত পরিপক্ক হয় ততই রং বদলাতে থাকে। প্রথমবার উজ্জ্বল সবুজ রং, তারপর একে একে নীল, বেগুনি, কমলা এবং অন্যান্য রঙও দেখা যায়। গাছের বাকলের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে রঙও বদলাতে থাকে। নাম্বার 17 সাদা পরী জিরাফ। এই জিরাফটিকে দেখুন, কি সুন্দর লাগছে তাই না? মনে হচ্ছে যেন আকাশ থেকে কোনো সাদা পরী নেমে এসেছে। বিশ্বে অত্যন্ত বিরল প্রায় বিলুপ্ত প্রজাতির প্রাণী সাদা জিরাফ। এই প্রজাতির আর মাত্র একটি প্রাণী জীবিত রয়েছে। জিরাফ এমন সাদা হওয়াটা কিন্তু এক ধরনের জিনগত সমস্যা যার নাম লিউসিয়াম। এই অবস্থায় শরীরে রঞ্জক তৈরি হয় না, স্বাভাবিকভাবে কোনো রঙই তৈরি হয় না। নাম্বার 18 একই জায়গায় হাজারবার বজ্রপাত। একই জায়গায় কখনো দুবার বজ্রপাত হয় না এমন একটা কথা চালু আছে। কথাটা অনেক পুরনো আমল থেকে চলে আসছে, কিন্তু কথাটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, কারণ বজ্রপাত একই জায়গায় একাধিকবার হতেই পারে। আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে, দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায় একটি হ্রদ আছে যেখানে বছরের অধিকাংশ দিনে প্রতি ঘন্টায় হাজারবার বজ্রপাত হয়। কাটাটুম্বো নদী মারাকাইবো হ্রদের যে জায়গায় মিলিত হয়েছে সেখানে বছরে গড়ে 260 দিনই ঝড় হয়। সেখানে রাতের আকাশ নিয়মিত 9 ঘন্টা ধরে আলোতে উদ্ভাসিত থাকে প্রাকৃতিকভাবে উৎপাদিত হাজার হাজার বার বিদ্যুৎ চমকানির কারণে, আর তখন সেটি দেখতে লাগে এমনই অদ্ভুত সুন্দর। নাম্বার 19 চুম্বক পাহাড়। হিমালয়ের কাছে লারাক গ্রাম অঞ্চলে রয়েছে এই পাহাড়। বলা হয় এই অদ্ভুত পাহাড়টি একটি চুম্বক ক্ষেত্র। আপনি যদি এই পাহাড়ের কাছাকাছি গাড়িটাকে এমনিতেই রাখেন, এটা উত্তরাই বেয়ে একাই উঠতে থাকবে। গতি থাকবে রীতিমতো ঘন্টায় 20 কিলোমিটার। এই অদ্ভুত অবস্থাকে সবাই হিমালয়ান ওয়ান্ডার বলেই জানে। এর পেছনে রহস্য অবশ্য উন্মোচিত হয়েছে। এটা এক অদ্ভুত স্থান। এখানকার পর্বতমালা, রাস্তা এবং পাহাড়গুলো এমন অবস্থানে রয়েছে দেখলে মনে হবে রাস্তা ক্রমশ ওপরের দিকে উঠে গেছে, আসলে রাস্তা কিন্তু সামান্য নিম্নগামী হয়েছে। নাম্বার 20 এটি কি ভিনগ্রহীদের যান? প্রথম দেখায় মনে হতে পারে এ আবার কি, রং তুলির রঙিন আচরণ মনে হতে পারে। লাল কমলা হলুদ রং মেশানো অদ্ভুত এই দৃশ্য ভাবনায় ফেলবে যে কাউকে। কি এটা, ভিনগ্রহের যান না অন্য কিছু? বেশি ভাবার দরকার নেই, এটা হচ্ছে মেঘ। আসলে এটি একটি বিশেষ ধরনের মেঘ যাকে ল্যান্টিকুলার ক্লাউড বা লেনি বলা হয়। এ ধরনের মেঘ সাধারণত 2000 থেকে 5000 মিটারের মধ্যে উচ্চতায় পাওয়া যায়। ল্যান্টিকুলার মেঘ তৈরি হয় যখন বায়ুমণ্ডলের স্তরটি স্যাচুরেশনের ঠিক ওপরে থাকে, যার অর্থ তারা পাহাড় এবং পর্বতের উপর প্রবল বাতাসের ওঠানামার ফলে তৈরি হয়। যখন বাতাস স্থিতিশীল এবং আর্দ্র থাকে তাই এই ধরনের মেঘ সাধারণত পাহাড়ি এলাকায় বেশি দেখা যায়। তবে ঘন মেঘের উপর সূর্যরশ্মি পড়ায় এমন লাল কমলা হলুদ রং ধারণ করেছে এই মেঘ। যদি এটি খুবই বিরল ঘটনা, তবুও এমন মেঘ দেখে ভয় পাওয়ার কিছু নেই। প্রকৃতি অদ্ভুত সব রহস্যের ভাণ্ডার, কিন্তু এই রহস্য কজনই বা আমরা নিজচোখে দেখেছি। অনেকে তো নিজের বাড়ির আশপাশও এখন ঠিকমতো দেখে না, কারণ এখন বেশিরভাগ মানুষেরই সময় কাটে মোবাইলে এবং ল্যাপটপে। কেউ কাজে ব্যস্ত তো কেউ রিল দেখায়। আর এদিক দিয়ে যে আমাদের কখন সময় ফুরিয়ে আসছে এটা আমরা কেউই খেয়াল করছি না। সময় ফুরিয়ে যাচ্ছে কিন্তু অজানা রয়ে যাচ্ছে পৃথিবী। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। জানো, আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।